রাস্তায় তো চলবেন, কুকুর ঘেউ 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 করবে, কুকুরের পিছনে পড়া যাবে না, সামনে চলুন, চলতে থাকুন। কুকুর কুকুরের কাজ করুক, আপনি আপনার কাজ করেন। কুকুর ভুগতে থাকুক, আপনি কাজ করতে থাকেন। ও সমালোচনা করতে থাকুক, আপনি সামনে কাজ করতে থাকেন। ইনশাআল্লাহ আপনি যত অগ্রসর হবেন কুকুর তত পিছনে পড়বে, আপনি যত অগ্রসর হবেন সত্য তত পিছনে চলে যাবে, আপনাকে স্পর্শ করতে পারবে না। আজকে মালিক এবং গোলাম ভেদাভেদ নাই, সবাই সমান। আজকে কে সাদা কে কালো ভেদাভেদ নাই, সবাই সমান। কে কোরাইশি কেউ নন কোরাইশি, কোনো ভেদাভেদ নাই, সবাই মানুষ। কে আরবি কি গায়র আরবি, কোনো ভেদাভেদ নাই, সবাই মানুষ। কে ধনী কে গরিব, কোনো ভেদাভেদ নাই, সবাই মানুষ। কে শিক্ষিত কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই, সবাই মানুষ। কে পুরুষ এবং কে মহিলা, কোনো ভেদাভেদ নাই, সবাই আল্লাহর মখলুকাত। আমরা চাই গোটা বাংলাদেশের প্রত্যেকের আগম সম্ভব সম্মানিত হবে, তারা শ্রদ্ধা পাবে, মানবতার মর্যাদা পাবে। এইটা প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী আন্দোলন গঠন করা হয়েছে। ইসলামের মধ্যে ইসলাম কি সাম্যতা সৃষ্টি করেছে? আপনি মসজিদে যাবেন, প্রেসিডেন্ট পিছনে, তার গোলাম সামনে। সিজদার সময় প্রেসিডেন্টের মাথা গোলামের পায়ে স্পর্শ হয়েছে, কিন্তু প্রেসিডেন্ট এই বলার কোনো ক্ষমতা নাই যে তুমি কেন সামনে আমি কেন পিছনে। এটা সবাই আল্লাহর গোলাম। কে প্রেসিডেন্ট, কে প্রজা, কে মালিক, কে গোলাম, কে বড় লোক, কে ছোট লোক, কে শিক্ষিত, কে মূর্খ, কে পীর এবং কে মুরিদ, কে নেতা, কে অধীনস্থ, এর কোনো ভেদাভেদ মসজিদের মধ্যে নাই। সব আদম সন্তান, আল্লাহ ফকর মখলুক, সাম্যতা, এর নাম সাম্যতা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাওয়ার জন্য বসতেন আলাদা করতেন না, ওই বিলাল হাবশির মতো গোলাম জাত গোলাম তার দস্তারখানে জায়গা পেত, যাদের শরীরের মধ্যে কাপড় ছিল না, শুধু একখানা কাপড় ছিল, নবী আলাইহিসসালাম পাশে বসে তারা খানা খেতেন। এবং আমার নবীও যেই খানা খেতেন স্পেশালিটি ছিল না, ওই তার সাহাবিরা একই খানা খেতেন। এর নাম সাম্যতা। আমরা চাই সাম্যতা, ভেদাভেদ রাখতে চাই না, বনি আদমকে মর্যাদা সম্পন্ন করতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে ইসলামী আদর্শ ব্যতীত এই সাম্যতা কেউ সৃষ্টি করতে পারে না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার দিকে রওনা করলেন। তিনি চিন্তা করলেন, আমার গোলাম উটে রশি টানবে আর আমি উটের উপরে থাকবো, আরাম করব না, সাম্যতার খেলাফ। ও মানুষ, আমিও মানুষ, ওরও কষ্ট আছে, আমারও কষ্ট আছে, আরো আরামের প্রয়োজন, আমারও আমার আরামের প্রয়োজন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, গোলাম এবার তুমি উটের উপরে চড়ো, আমি রশি টানব। একবার উমর ইবনে খাত্তাব অর্ধশানের বাদশা রশি টানে, গোলাম উপরে চলে, আল্লাহ পাকের কি কৃষ্ণা। সিরিয়া যখন ঢুকবেন তখন পালা উমর ইবনে খাত্তাবে, এখন গোলাম বলতেছে সবাই তো আপনাকে রিসিভ দেওয়ার জন্য আসবে, এখন আপনি যদি রশি টানেন আর আমি উপরে থাকি এটা কেমন হবে, কিভাবে হয়, এটা সম্ভব? উমর ইবনে খাত্তাব বললেন, অন্য কারোর জন্য সম্ভব নয়, মুসলমানদের জন্য সম্ভব। যখন ঢুকবেন তখন রশিতে ছিল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের বাদশা, তার নাম শুনলে গোটা দুনিয়ার বেঈমানরা কাঁপতো। রিসেপশন জানাবার জন্য সবাই তো তাঁবু ধরছে যে উটের উপরে আছে তার উপরে, আর গোলাম তো সে সম্মানিত ব্যক্তি নয়। এবার গভর্নর বলতেছে, তোমরা যাকে সম্মানিত করতেছ, রিসেপশন করতেছ, সে হলো গোলাম, আর ওই যে রশি টানে সে হইল আমিরুল মুমিনিন। ওমর ইবনে খাত্তাব, এর নাম মুসলমান, এর নাম ইসলাম। আমরা সাম্যতা চাই, আমরা মানবিক মর্যাদা চাই, আমরা চাই ন্যায় বিচার।
আমরা চাই ন্যায় বিচার। আজকে কি দেখেছি, দল যদি করো হাজার খুনের মালিক জামিন পেয়ে যাবা, দল করবা না কোনো অন্যায় করবা না, তবে হবে। যদি তুমি দল করো ফাঁসির আশায় মুক্তি পেয়ে যাবা, আর দল যদি না করো তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে। যদি দল করো হাজার হাজার কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার করলো, তুমি কেশরী সম্রাট হলো, তুমি জামিন পাবা। আর যদি দল না করো প্রাইম মিনিস্টারের মতো খালেদা জিয়ার সামান্য টাকাও তোমাকে জেলে থাকতে হবে, ধরতে হবে। দল করলে সব মাপ, দল না করলে তোমাকে জেলে ভুগতে হবে, তোমাকে সাজা ভোগ করতে হবে। এর নাম সম্মত, এর নাম ন্যায় বিচার। এর জন্য দেশ স্বাধীন হয়েছিল, পাকিস্তান আগে যেই পর্যন্ত ধর্ষণ করেছে, এই 51 বছরে তার সে হাজার গুণ বেশি মানুষ ধর্ষিত হয়েছে। পাকিস্তানে যেই পরিমাণ মানুষ খুন করেছে, এর চেয়ে হাজার গুণ বেশি এখন খুন হয়েছে। পাকিস্তানিরা আপনার মতো মেধাবী সন্তানকে ওই হোস্টেলের মধ্যে দলবদ্ধ হয়ে খুন করেন নাই। কিন্তু আজকে আমরা কি দেখেছি, ইউনিভার্সিটি এবং বুয়েটের মতো জায়গায় হাজারো মেধাবীদের ঐক্যবদ্ধ হয়ে হিংস্র প্রাণীর মতো একজন মানব সন্তানকে হত্যা করেছে। এই জন্য দেশ স্বাধীন হয়েছে। তুমি কি করতেছ, কাদের পিছনে ঘুরছ? এর জন্য আমি যুবক সন্তানদেরকে বলবো, আমার মুরব্বীদেরকে বলবো, না 51 বছরে যারা ক্ষমতায় ছিল বর্তমানে আছে, তারা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার সৃষ্টি করতে পারে নাই। আজকে আসুন এই চোর এবং ডাকাত বদমাশদেরকে চিরতরুত্থাত করে এদেশে ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে, শ্রম দিতে হবে, সময় দিতে হবে, মেধা দিতে হবে, অর্থ দিতে হবে, সর্বোচ্চ ত্যাগ করতে হবে। মনে রাখবেন, রাস্তায় তো চলবেন, কুকুর ঘেউ 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 করবে, কুকুরের পিছনে পড়া যাবে না, সামনে চলুন, চলতে থাকুন। কুকুর কুকুরের কাজ করুক, আপনি আপনার কাজ করেন। কুকুর ভুগতে থাকুক, আপনি কাজ করতে থাকেন। ও সমালোচনা করতে থাকুক, আপনি সামনে কাজ করতে থাকেন। ইনশাআল্লাহ আপনি যত অগ্রসর হবেন কুকুর তত পিছনে পড়বে, আপনি যত অগ্রসর হবেন সত্য তত পিছনে চলে যাবে, আপনাকে স্পর্শ করতে পারবে না। কাজে আসুন সম্মিলিতভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করেন।